বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য কৌশিক রায়ের প্রখর রুদ্রর গল্প চিন্তাইবাজ ছিনতাইবাজ, সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পে রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলির কাল্পনিক গোয়েন্দা চরিত্র প্রখর রুদ্রকে নিজের গল্পের নায়ক করেছেন লেখক কৌশিক রায়। কৌশিক রায়ের গল্পে দেশ দেখার নেশায় কম বয়সে ঘর ছেড়েছিলেন প্রখর রুদ্র। নানা জায়গায় ঘুরে এবং বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে শেষ বয়সে গড়পাড়ে নিজের ভাইয়ের বাড়িতে ফিরে আসেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা তিনি বলেন প্রতিবেশী লালমোহনবাবুকে, যিনি সেই গল্পের উপর ভিত্তি করেই লেখেন গোয়েন্দা প্রখর রুদ্রর গল্প। কৌশিক রায়ের জন্ম 1992 সালে কলকাতায়। লেখাপড়া করেন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে। বর্তমানে ব্যাঙ্গালোরের একটি বহুজাতিক সংস্থায় চাকুরিরত। আজকের গল্পটি আমরা নিয়েছি তাঁর লেখা এবং বিভা প্রকাশনী থেকে প্রকাশিত বই চক্রবুহে প্রখর রুদ্র থেকে। গল্প পাঠে দীপ, প্রখর রুদ্রর ভূমিকায় মীর, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে চিন্তাইবাজ ছিনতাইবাজ। সন্ধে 7টা, কলিং বেল বাজতে না বাজতেই কুন্তলা দেবী নিজে এসে দরজা খুলে দিলেন। শেখরবাবু এক হাতে 4টে ফাইল আর অন্য হাতে এক ঠোঙা ফিশ কাটলেট নিয়ে ফিরেছেন। স্ত্রী কুন্তলা দেবীকে দেখে হালকা হাসার চেষ্টা করলেন। এ হাবভাব কুন্তলা দেবীর বহুদিনের চেনা। অফিসে নিশ্চিত আবার কোনো জটিল কেসের সমাধান হচ্ছে না, তাই যথারীতি ভাসুরের শরণাপন্ন হওয়ার আগাম প্রস্তুতি। শেখর রুদ্র কলকাতা পুলিশের DIG, তাঁর দাদা প্রখর রুদ্র সেভাবে কিছু করেন না বলেই পাড়ার সবাই জানে। কিন্তু বাড়ির সবাই জানে, প্রখর রুদ্র না থাকলে শেখরবাবু কোনোদিনই জটিল কেসগুলির সমাধান করতে পারতেন না। শেখরবাবু সবসময় বলেন, দাদা চাইলে জীবনে অনেক কিছুই করতে পারত, কিন্তু ওর ওই একরোখার জেদি মনোভাবের জন্যই কোথাও চাকরি করলেন না। এ কথা ঠিকই, শেখরবাবুর দাদা কম বয়সে তুখোড় মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বেপরোয়া জীবনই তাকে টানলো বেশি। বাড়ি থেকে পালিয়েছেন, যখন যেমন কাজ পেয়েছেন করেছেন, আর পৃথিবীর চষে বেরিয়েছেন বললেও খুব ভুল হবে না। ওর কোনো এক বন্ধু নাকি সেসব ভ্রমণ কাহিনী নিয়ে রীতিমতো বিখ্যাত সিরিজ লিখেছেন। তারপর বয়স বাড়ার সাথে সাথে ঘরের টানে ভাইয়ের কাছে ফিরলেন। জটিল কেস নিয়ে শেখরবাবু তার দাদার শরণাপন্ন হলে শেখরবাবুর মেয়ে ইন্সপেক্টর শিবানী খুশি হয় সব থেকে বেশি। শিবানীর জেঠুমনির বয়স বাড়ার জন্য বাইরের ছোটাছুটির কাজগুলোর ভার তার উপরেই পড়ে। শিবানীর বোন ইন্দ্রাণী অবশ্য জেঠুর ধাতে গড়া, ছন্ন ছাড়া গোছের। শেখরবাবু হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে ফাইলগুলো নিয়ে দাদার ঘরে গেলেন। ইন্দ্রাণী জেঠুর ঘরে কেমন একটা চুপচাপ বসে আছে, উদাস দৃষ্টি। শেখরবাবু তড়িঘড়ি ঘরে ঢুকে বললেন, দাদা খুব ফেসে গেছি, প্লিজ পথ দেখা। তারপর ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বললেন, তোর মাকে চা করতে বল আর খাবারগুলো আনতে বল, আর তুই এখন আয়, দাদার সাথে আমার একটু দরকার আছে। ইন্দ্রাণী চুপচাপ মাথা নিচু করে ঘর ছাড়ে। এর মধ্যে কুন্তলা দেবী ফিশ কাটলেট আর চা নিয়ে চলে এসেছেন। এসব দেখে প্রখর রুদ্র হেসে বললেন, দেখ শেখর, ঘুষ দিয়ে লাভ নেই, কেস পছন্দ হলে নেব, না হলে তোর ওই অফিসের কূপমণ্ডপগুলোকেই দিস। দাদা দয়া করে বাঁচা, 3.5 মাস ধরে 17 জনকে জেরা করেও কোনো লাভ হয়নি। ওদিকে বড়কর্তাদের সামনে রাখা যাচ্ছে না, ওর মিডিয়া তো আছে। শেখরবাবু ফাইলগুলো টেবিলের উপর রাখলেন। এর মধ্যে শিবানীও ফিরে এসেছে। প্রখর রুদ্র একটা ফিশ কাটলেট তুলে নিয়ে চেয়ারে আয়েশ করে বসলেন। বল আগে, তারপর দেখছি। 3 মাস আগের ঘটনা, গড়িয়াহাটের কাছে, একটু ভেতরের দিকে, ভর দুপুরে হার চিন্তাই। তোর কি ডিমোশন হলো? শেষে চিন্তাই বাজ ধরছিস? হার চিন্তাই করে পালানোর সময় 7 জনকে গুলি করেছে, 5 জন স্পট ডেড। আশা করি এবার তুই বুঝছিস কেন কেসটা নিয়ে এত হইচই। শেখরবাবু একটা সবুজ ফাইল এগিয়ে দিয়ে বললেন, এই এতে উইটনেসের বয়ান আছে,
সবার বক্তব্য মোটামুটি একই। একজন বাইক আরোহী মুখে কালো কাপড় বেঁধে হাত ছিনতাই করে পালাচ্ছিল। রাস্তার সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করে দিয়েছে। গড়িয়াহাটের কাছাকাছি এসে বাইক ফেলে ভিড়ের মধ্যে মিশে গেছে। বাইকের বাস্কেট থেকে আততায়ী জামা আর বাইকের কাগজপত্র উদ্ধার হয়েছে। সেসব দেখেই বাইক মালিকের সাথে দেখা করে আমরা জানতে পারি বাইকটা দুদিন আগেই চুরি হয়েছে। থানায় চুরির রিপোর্টও আছে। অনেক জিজ্ঞাসাবাদ করেও মালিকের বিরুদ্ধে সন্দেহজনক কিছুই পায়নি। এর থেকে বেশি কেউ কিছু দেখেনি? না, ওই যার হার চুরি হয়েছে ওই একজন মহিলা, আর একজন বলছেন তিনি কিছু আগেই নাকি বাইকটিকে তার পাশ দিয়ে যেতে দেখেছিলেন। আসলে দুপুরের সময় অলিগলি ভেতরে মোটামুটি ফাঁকাই ছিল, তাই গুলির শব্দ শোনার পর আশেপাশে বাড়ির লোকজন যে এক দুজন যতক্ষণে বাইরে আসে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এই ধরনের চিন্তাই তো সাধারণত দুজন করে, একজন বাইক চালায় অন্যজন পেছনে বসে। হয়তো লাইনে নতুন এখনো কোনো সাগরে জোটেনি। লাইনে নতুন, তাহলে এত তাড়াতাড়ি পিস্তল জুটিয়ে ফেলল কি করে? ব্যালিস্টিক রিপোর্ট কি বলছে? 9mm অটোমেটিক। শেখরবাবু একটা লাল ফাইল দাদার দিকে এগিয়ে দিলেন। প্রখর রুদ্র এবার চেয়ারে আয়েস করে বসে হেসে উঠল। তোর এতদিন পুলিশে চাকরি করাটাই বৃথা। মানে? তা নয় তো কি, একটা ছিঁচকে ছিনতাইবাজের কাছে বড় জোর একটা দেশি বন্দুক থাকতে পারে যাকে লোকে কাট্টা বলে, তা বলে একটা অটোমেটিক 9mm পিস্তল, তার উপর একজন। এ ধরনের চিন্তাই দুজন করে, একজন ভারসাম্য বজায় রেখে হাই স্পিডে বাইক চালায়, অন্যজন মুহূর্তের মধ্যে হার দুল হ্যাঁচকা টানে নিয়ে পালিয়ে যায়। আর এখানে আপনাদের অতিথি চলন্ত বাইক থেকে প্রায় নির্ভুল নিশানায় পথচারীদের গুলি করতে করতে পালিয়ে যায়। সাতজনের মধ্যে দুজন মারা গেলে এই থিওরিটাতে আমারও কোনো আপত্তি ছিল না, কিন্তু যখন পাঁচজন মারা যায় তখন স্রেফ দুর্ঘটনা বলা চলে কি? প্রখর রুদ্র চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে লাগলেন, হাতের আঙুলগুলোর ফাঁকে একটা পেন ঘুরিয়ে চলেছেন, ড্রয়ার থেকে এক টুকরো চকলেটও মুখের মধ্যে চলে গেছে। শিবানী জানে জেঠুমণির মস্তিষ্ক এখন সব সম্ভাবনাকে মেপে নিচ্ছে। শেখরবাবু চোখ বড় বড় করে বললেন, তাহলে? সেটাই তো বুঝছি না রে। চেনটা ছিনিয়ে নেওয়ার পর একজন ছিনতাইবাজ চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়া। দুপুরের সময় রাস্তা মোটামুটি খালি যখন ছিলই, খামোখা অতগুলো খুন করে লোক জড়ো করতে গেল কেন? ঠিক আছে, ফাইলগুলো রেখে যা, তারপর দেখছি। পরদিন সকালে ইন্দ্রাণী চা দিতে গেলে জেঠুমণি বলে ওঠেন, ইরে এখন কেমন লাগছে? হ্যাঁ কিছুটা ভালোই, কিন্তু অনিতার ব্যাপারটা না এখনো ঠিক মন থেকে মেনে নিতে পারছি না। আমি তো আগেই বলেছিলাম এ রাস্তায় পা না বাড়াতে, এখানে অপরাধ দেখতে দেখতে মানুষের ওপরেই বিশ্বাস হারিয়ে যায়। কখনো কখনো হয়তো নিজের ভালোবাসার মানুষের বিরুদ্ধেও দাঁড়াতে হয়। শুধু শুধু বাড়ি বসে এসব কথা ভাবলে আরও মন খারাপ হবে। তার থেকে একটা কাজ করবি? কি করতে হবে বলো। যে পাঁচজন মারা গেছে তাদের সম্পর্কে খোঁজ খবর, মানে ইদানিং কোনো টেনশন এসব আর কি। কোন পাঁচজন? ও কাল রাতে তো তুই ছিলিস না। এনে ফাইলটা দেখ। কিন্তু কাল তো ব্যাপারটা বাবা আমার সামনে ডিসকাসই করতে চাইলো না, আমার কি ঢোকাটা এখানে ঠিক হবে? তুই কাজটা কর, আমি শেখরের সঙ্গে কথা বলে নেব। আমি এই কেসটা আমার বেস্ট চোখটা দিয়েই দেখতে চাই, তাই তোকে পাঠানো। ওকে। যে দুজন বেঁচে আছে তাদের সাথে কথা বলবি, যে মহিলার হার চুরি গেছে তার সাথে, আরেকজন সাক্ষীর কথা বলা আছে তার সাথেও। কোনো কিছু খটকা লাগলে ভালো করে খেয়াল করবি। ওকে, আমি এখনই চলে যাচ্ছি। আরে শোন, পাঁচ পাঁচটা খুনের ব্যাপার, এভাবে হঠাৎ করে কেউই মুখ খুলবে না, তাই নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিস। তোর ওই ফটোগ্রাফার বন্ধু দীপ্তকে সঙ্গে নিয়ে নিস। ইন্দ্রাণী লাজুক হেসে মাথা নিচু করে আচ্ছা বলে ছুটে বেরিয়ে যায়। দীপ্তজিৎ ইন্দ্রাণীর কলেজের বন্ধু, দুজনে একসাথে ইঞ্জিনিয়ারিং পড়েছে। দীপ্তর ইন্দ্রাণীর প্রতি একটু হালকা ব্যথা আছে, সেটা যদিও ইন্দ্রাণী জানলেও খুব একটা পাত্তা দেয় না। আসলে দীপ্ত একবার শিবানীকে ইন্দ্রাণী ভেবে ভ্যালেন্টাইন্স ডে দিন একগোছা গোলাপের তোলা দিয়েছিল।
দুজনে যমজ বোন হওয়ার কারণে এসব হয়েই থাকে। দীপ তো ব্যাপারটা বোঝার পর এমন লজ্জায় পড়ে যায় যে তারপর থেকে সে বেচারা আর কোনোদিন সাহস করে উঠতে পারেনি। প্রত্যেকবারই তার মনে হয়েছে এবারও বোধহয় ভুলজনকেই মনের কথা বলতে যাচ্ছে, আগের বার তো অল্পের উপর দিয়ে গেছে, ভাগ্যিস প্রপোজটা অন্তত ভুলজনকে করেনি, সেটা হলে একটাও বাইরে পড়তো না। জেঠুমনি এই ব্যাপারটা জানেন, তাই মাঝে মাঝেই সেটা নিয়ে ইন্দ্রাণী লেগ পুলিং করেন। ইন্দ্রাণী দীপ্তকে নিয়ে দুপুরের দিকেই বেরিয়ে পড়ে, দুজনে ট্যাক্সি নিয়ে দক্ষিণ কলকাতার একটি আবাসনের সামনে এসে দাঁড়ায়। 303 ফ্ল্যাট তাদের গন্তব্য। কলিং বেল বাজাতে একজন মহিলা দরজার ফাঁক দিয়ে মুখ বাড়ান। হ্যাঁ বলুন। আমরা ভোরের খবর পেপার থেকে আসছি। দীপ্ত দ্রুত হাতে একবার নিজের আইডি কার্ডটা তুলে ধরে, তাতে সংবাদপত্রের লোগো আর দীপ্তর ছবি দেখা যায় ঠিকই, কিন্তু সেটা যে দীপ্তর ফটোশপের কামাল তা সাধারণ কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। আমরা কি প্রতিমা বসুর সাথে কথা বলতে পারি? মানে কদিন আগে একটা হার ছিনতাইয়ের ব্যাপারে আর কি, সেই ব্যাপারেই কথা বলতাম। মহিলা এবার দরজা ছেড়ে দেন। আসুন, আমি প্রতিমা বসু। ইন্দ্রাণী আর দীপ্ত ভেতরে ঢুকে সোফায় বসে। ইন্দ্রাণী সময় নষ্ট করতে চায় না, বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। তারা যে আসল সাংবাদিক না সেটাই মহিলা বোঝার আগেই কাজ সারতে হবে। আচ্ছা, ঘটনার দিন ঠিক কি হয়েছিল বলবেন? মহিলা উল্টো দিকে সোফায় বসে শুরু করেন। ওপাড়ায় আমার এক বান্ধবীর বাড়ি, ছেলেকে স্কুলে দিয়ে ওর ওখানে একটা কাজে গিয়েছিলাম। দুপুরে ফেরার সময় ওই ভিতরের রাস্তাটা, ওটা একটু ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু চায়ের দোকান টোকানগুলো খোলা থাকে। আমি হেঁটে মোড়ের দিকেই আসছিলাম, হঠাৎই গলা একটা হ্যাঁচকা টান আর একটা যন্ত্রণা অনুভব করলাম। আমি টাল সামলাতে না পেরে রাস্তার উপর পড়ে যাচ্ছিলাম। কোনোক্রমে সামলে রাস্তায় গলায় হাত চেপে বসে পড়ি। বুঝতে পারলাম গলাটা বেশ চিড়ে গেছে, রক্ত বেরোতে শুরু করেছে। এর মধ্যেই হঠাৎ করে ঠাঁই ঠাঁই শব্দ শুনে মাথা তুলে তাকিয়ে দেখি বাইকে করে একটা লোক বেশ দূরে চলেছে আর রাস্তার উপর দুজন পড়ে কাতরাচ্ছে, আর রাস্তা রক্তে ভেসে যাচ্ছে। আমি তো আপনি চোর চোর বলে চেঁচাচ্ছিলেন আর ওনারা ওই বাইকওয়ালাটাকে আটকাতে এসেছিল, তাই তো? প্রতিমা কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইলেন। না তো, আমি চোর চোর করে চিৎকার করিনি। আমার তখন যন্ত্রণায় এমন অবস্থা, রাস্তায় বসে পড়েছিলাম। ওই লোকগুলো হয়তো বাইকওয়ালাটাকে হাড় ছিনতাই করতে দেখেছিল, সেই জন্যই হয়তো এগিয়ে এসেছিল, কিন্তু আমি চিৎকার করিনি। একজন যদিও খুন খুন করে চিৎকার করছিল, চোখের সামনে দেখলাম তাদেরও গুলি করেই বাইকটা মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। তারপরেও বেশ কিছু গুলির শব্দ শুনতে পেয়েছিলাম। এর মধ্যে আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসে, তাদেরই একজন আমায় জলটল দেয় আর কি। রাস্তার উপরে পড়ে থাকা লোকগুলোর জন্য অ্যাম্বুলেন্স খবর দেয়, পুলিশ আসে আমায় জিজ্ঞাসাবাদ করে। ইন্দ্রাণী যেন কিছুক্ষণের জন্য চিন্তিত হয়ে যায়। অদ্ভুত, বড়ই অদ্ভুত। প্রতিমা বলে ওঠেন, আচ্ছা কিন্তু এই সব নিয়ে তো কাগজে লেখালেখি হয়ে গেছে, আপনারা এখন এসব প্রশ্ন? আমরা একটা ইনভেস্টিগেটিভ ফিচার করছি আর কি। যেন নাম বললেন আপনাদের কাগজের? ভোরের বার্তা। ভোরের বার্তা? এই যে বললেন ভোরের খবর, এই আপনারা কে বলুন তো? ইন্দ্রাণী ততক্ষণে সোফা থেকে উঠে পড়েছে, দীপ্তর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে সে বলল, ভাগ। দুজনে মিলেই দৌড় লাগায় খোলা দরজা দিয়ে সিঁড়ির দিকে। প্রতিমা পেছন থেকে চিৎকার জুড়ে দেন, সিকিউরিটি সিকিউরিটি, চোর চোর, না 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 না, ডাকাত ডাকাত। দুজনে আর পেছনে দেখে না, দৌড় লাগে একদম বড় রাস্তার সামনে থেকে ট্যাক্সি নিয়ে তাতে বসে স্বস্তি। ইন্দ্রাণী এবার রেগে ওঠে, তোকে দিয়ে না কোনো কাজ হবে না, একটা ভালো দিকে এগোচ্ছিল পুরো ব্যাপারটা ঘেঁটে ঘা করে দিবি তুই। আমি কি করব, আমার কি খেয়াল ছিল তো? ইন্দ্রাণী হাতের ব্যাগটা দিয়ে দীপ্তকে মারতে থাকে। কি খেয়াল ছিল না, খেয়াল ছিল না? আর হবে না, আর হবে না, এবার ছেড়ে দে। কিছুক্ষণ পর ইন্দ্রাণী শান্ত হয়। দেখ, এবার যে লোকটা গুলি লাগার পরও বেঁচে ছিল সেই লোকটার বাড়ি যাচ্ছি। ওখানে যদি গন্ডগোল করেছো না, আমি এর তক্তা বানিয়ে দেবো আমি। দীপ্ত কিছু বলে না, বাইরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। ঘণ্টাখানেক পর উত্তর কলকাতার একটা ঘিঞ্জি এরিয়াতে এসে ইন্দ্রাণীরা নামে। সামনেই একটা বস্তি, পুলিশের ফাইলের ঠিকানা অনুযায়ী লোকটা এখানেই থাকে। মিনিট 15 খোঁজাখুঁজির পর পাওয়া গেল ঠিকানা। টিনের চালের একটা বাড়ি, নিচু ছাদ, তিনটে ঘর। ঢোকার মুখে সামনেই রান্নার সরঞ্জাম,
তারপরের ঘরে একটা খাট, দুটো চেয়ার, আলমারি আর ছোট্ট একটা টিভি। ইন্দ্রাণী একটা চেয়ারে বসে লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কি সদাশিব পাণ্ডা? আগে হ্যাঁ। লোকটার বয়স 30-এর বেশি নয়, মুখে চাপ দাড়ি, বাঁ কানে একটা দুল আছে, চুলগুলো ডান দিক থেকে বাঁ দিকে টেনে আছড়ানো। বাঁ কাঁধে কদিন আগে ছিনতাইবাজের গুলির জখমটা এখনো যে ভালোই ভোগাচ্ছে দেখলেই বোঝা যায়। ভদ্রলোক হাতটা ঠিক মতো নাড়াতে পারছেন না, কাঁধে এখনো ব্যান্ডেজ লাগানো। আমরা ভোরের খবর কাগজ থেকে এসেছি। আপনি রিপোর্টার? হ্যাঁ, আপনাকে সেদিনের ঘটনার ব্যাপারে কয়েকটা প্রশ্ন করতাম। করুন। আপনার তো কাঁধে একটা গুলি লেগেছিল, তাই না? এই যে দেখছেন, লেগেছে। সেদিন কি হয়েছিল দয়া করে একবার বলবেন সদাশিব বাবু। আরে আমাকে আবার বাবুটাবু বলে লজ্জা দেবেন না, আমি তো দালালির ব্যবসা করি, মানে ওই আর কি, জমি ফ্ল্যাট কেনা হয়ে যায় সব। তা কি বললেন? হ্যাঁ, সেদিনের কথা তো, সেদিন একজনকে একটা ফ্ল্যাট দেখিয়ে ফিরছিলাম আর কি, হঠাৎ করে পেছনে যেন সে বোম ফাটার মতো আওয়াজ, বুঝলেন? আর প্রথমটা বেশ চমকে যাই, পরপর কয়েকটা হয়েই যাচ্ছে। পেছনে ফিরে দেখি মুখে কালো কাপড় বাঁধা একটা লোক হাতে বন্দুক নিয়ে জোরে বাইক চালিয়ে আসছে, চোখের সামনে কয়েকজনকে গুলি করে দিল। কতজন মনে আছে? অত খেয়াল নেই দিদি, পুলিশ আসার পর শুনলাম নাকি সব মিলে 7 জনকে গুলি করেছে, মানে আমায় নিয়ে 7 জন আর কি। তার মধ্যে তো শুনলাম 5 জন স্পট ডেড। আমার আগেই যে মহিলাকে গুলি চালিয়েছিল সে তো কোমায়, যাতা ব্যাপার। আপনি কি ছিনতাইবাজটাকে আটকাতে চেষ্টা করেছিলেন? কি যে বলেন ম্যাডাম, একটা চোর চোর শুনেছিলাম বটে, কিন্তু আপনি বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? আমিও চেঁচিয়েছিলাম কিন্তু বাস আটকানো সাহস পাইনি। চোর চোর বলে চিৎকার হচ্ছিল নাকি খুন খুন করে? কি জানি, হতেও পারে খুন খুন করে চিৎকার, আসলে অত খেয়াল ছিল না জানেন তো, ভয় পেয়ে গেছিলাম হেবি। আর গুলি লাগার পর মানে যন্ত্রণা হয় না, মানে সে যে কী যন্ত্রণা আছে আপনাকে কি বলবো। লোকটাকে কেমন দেখতে ছিল তা মনে আছে? হ্যাঁ তা আছে, লোকটাকে খুব বেশি সময় ধরে দেখিনি, তবে মানে কাছ থেকে দেখেছি। হ্যাঁ, মোটামুটি একটা শরীরের হুলিয়া দিয়েছি পুলিশকে, মুখ তো এমনিতেই ঢাকা ছিল, কিন্তু ও পারবে না ধরতে। কেন? আরে শহরে এত ছিনতাইবাজ কোথায় খুঁজবে, আর ছবি টবি হলে তার একটা কথা, কিছুই তো নেই। আচ্ছা ঠিক আছে, এখন আসি, প্রয়োজন হলে আবার আসবো। হ্যাঁ নমস্কার। দীপ্ত আর ইন্দ্রাণী দুজনেই বাড়ি ফেরার পথ ধরে। বিকেলের দিকে ইন্দ্রাণী এসে মৃত 5 জনের সমস্ত তথ্যাদি তার জেঠুমণির হাতে তুলে দেয়। আগামী কদিন ইন্দ্রাণী আর দীপ্ত ঘটনাস্থলের বেশ কিছু ছবি তোলে, আশেপাশের লোকজনের সাথেও কথা বলে। এর মধ্যে তারা হাসপাতালে অন্য আহতজনকে দেখতে যায়। আহত মহিলা এখনো কোমাতে, মাথার খুলি ছুঁয়ে বেরিয়ে গেছে একটা গুলি, আর একটা বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের একটু ওপরে। ডাক্তাররা বলছেন কপাল জোরে বেঁচেছেন। এর মধ্যে শেখরবাবু অবশ্য তার দাদার ঘরে 100 বার পায়চারি করে গেছেন, কিন্তু এখনো কোনো আশার আলো দেখতে না পেয়ে বেশ হতাশ। বালিগঞ্জ প্ল্যাটফর্মে সকাল সকাল ভীষণ ভিড়, প্রত্যেক দিনের অফিস যাত্রীরা তড়িঘড়ি এদিক ওদিক ছোটাছুটি করছে। এর মধ্যেই ট্রেনের ঘোষণা হয়ে গেছে। টিকিট কাউন্টারে বসা মধ্যবয়স্ক লোকটিকে সবাই সাপসাপান্ত করছে আর তাড়া দিচ্ছে। একটি মেয়েও সকাল সকাল লাইনে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। পেছন থেকে একজন চেঁচিয়ে উঠল, আরে ও দিদি সামনে এগোন না। মেয়েটি সামনে তাকিয়ে দেখে কিছু লোক অনেকটা এগিয়ে গেছে, সেও কিছুটা এগিয়ে গিয়ে আবার এদিক ওদিক তাকাতে থাকে। মেয়েটির হাতে কিছু বই আর একটি সকালের খবরের কাগজ। শহরে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, মেয়েটির গায়েও একটি হালকা সবুজ রঙের চাদর। মেয়েটি টিকিট কাউন্টারের সামনে এসে পড়েছে। আমাকে একটা শিয়ালদা, মেয়েটি পিছন ঘুরে কিছু একটা দেখেই ছুটে বেরিয়ে যায়। টিকিট কাউন্টারের লোকটি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে চিৎকার করতে থাকে, আরে ও দিদি, ও দিদি আপনার টিকিটটা নিয়ে যান। পেছন থেকে লোকজনও চেঁচাতে থাকে, ও দিদি। কিন্তু ততক্ষণে মেয়েটি প্ল্যাটফর্ম পেরিয়ে উল্টো দিকের রাস্তা ধরে ছুটতে ছুটতে একটা লোকের সাথে ধাক্কা খেল। লোকটির হাতে চাটা পড়ে গেল আর মেয়েটির হাতের বই ও খবরের কাগজ। লোকটি একটু বিরক্ত হয়ে বলে ওঠে, কিন্তু পর মুহূর্তেই তার খেয়াল হয়, আরে ম্যাডাম ম্যাডাম আপনি সেদিন আমার বাড়িতে এসেছিলেন না?
ও সদাশিব বাবু, আর বলবেন না, অফিসে খুব লেট হয়ে গেছে। মেয়েটি নিচু হয়ে বইগুলো তুলতে থাকে। লোকটি সকালের কাগজটা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে মেয়েটিকে ফেরত দেয়। আরে আরে ম্যাডাম ম্যাডাম, আপনার কাগজটা। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর সরি আপনার সকালের চাটা পুরো মাটি করে দিলাম। আরে না না, কি যে বলেন ম্যাডাম। আসি। হ্যাঁ হ্যাঁ। মেয়েটি আর কথা বাড়ায় না, তাড়াতাড়ি পা চালায়। দুদিন পর সকালে প্রখর রুদ্র শেখরবাবুকে একটা খবরের কাগজ এয়ার টাইট পলিপ্যাকে দিয়ে বলেন, এটা ল্যাবে পাঠাস। কেন? বাইকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে মিললে তুই তোর আততাই পেয়ে গেছিস ধরে নে। শেখরবাবু একটু চোখ বড় বড় করে বললেন, কি বলছিস দাদা, এটা কার ফিঙ্গারপ্রিন্ট, আর কোথা থেকে বা পেলি? প্রখর রুদ্র সকালে চায়ে চুমুক দিয়ে বললেন, সেটা পরে জানলেও চলবে, আগে কনফার্ম হওয়াটা দরকার। এটা জোগাড় করে নিয়ে এসেছে তোমারই ছোট কন্যে। হ্যাঁ, কিন্তু ইন্দ্রাণীকে এসবে জড়ানোর কী দরকার ছিল? আমাকে বললেই আমার লোক পাঠিয়ে দিতাম। সবাইকে দিয়ে সব কাজ হয় না। ধর তুই যদি এখন বাড়িতে রান্নাবান্না করতিস আর বৌমা লালবাজার যেত, তাহলে বৌমা হয়তো লালবাজারটা সামলে দিলেও দিতে পারতো, কিন্তু তোর রান্নার ঠেলায় হয়তো আমাদের সবাইকে সন্ন্যাস নিতে হতো। জেঠুমনির কথা শুনে বাইরে থেকে দুই বোন শিবানী আর ইন্দ্রাণী হাসতে হাসতে ঘরে ঢুকল। শেখর এবার একটু অভিমানী ভঙ্গিতে বললেন, তো আমায় একবার জানাতে পারতিস, তোর কি মনে হয়? আমি কিছুই জানি না, কিছুই পারি না। প্রখর রুদ্র আর কথা বাড়ালেন না। ওই ফিঙ্গারপ্রিন্টটা গতকালকে সকালের দিকে সংগ্রহ করা। কিন্তু শেখরবাবু ছাড়ার পাত্র নন, তিনি এবার বললেন, তুই কিন্তু এবার একটা ভুল করে ফেলেছিস দাদা। আচ্ছা, কি? ফিঙ্গারপ্রিন্ট কিভাবে তোলা হয়? সেটা আমি কেন? লালবাজারের আরেকজন পুলিশ আছেন, তিনি বলবেন। প্রখর রুদ্র শিবানীর দিকে তাকালেন। শিবানী কপট রাগের ভঙ্গিতে বলল, এই আমি মোটেই পুলিশ না, আমি জানি 12-13 ঘন্টা পরের ফিঙ্গারপ্রিন্ট কাগজের ওপর থেকে ম্যাগনেটিক ডাস্ট দিয়ে সংগ্রহ করা প্রায় অসম্ভব। আমাদের ফিঙ্গারপ্রিন্ট মূলত ঘাম বা সিবামের মাধ্যমেই কোনো সার্ফেসে থেকে যায়। আমাদের সিবামের 98% হলো জল, তাই কাগজের মতো সার্ফেস তা 12-13 ঘন্টা পর শুষে নেয়। ম্যাগনেটিক ডাস্ট মূলত ওই জলীয় অংশের উপস্থিতির ওপরই নির্ভরশীল। তাহলে সমস্যাটা কোথায়? এটা তো গতকাল সকালে তোলা, তার মানে 12 ঘন্টা তো হয়ে গেছে। তাহলে উপায়? যার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, এবার সে একটু চেষ্টা করে দেখুক। ইন্দ্রাণী তখনও কেমন যেন কুঁকড়ে আছে, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আয়োডিন টেস্ট। ক্রিস্টাল আয়োডিনকে রুম টেম্পারেচার থেকে কিছুটা বেশি উষ্ণতায় কাগজের ওপর বোলানো হলে হালকা বাদামি রঙের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। কিন্তু এই পদ্ধতির সমস্যা হলো, আয়োডিন উবে গেলেই আবার প্রিন্ট অদৃশ্য হয়। তবে এই পদ্ধতিতে খরচ কম, তাড়াতাড়ি হয় এবং ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হওয়ার কোনো সুযোগই প্রায় থাকে না। কিন্তু ঠিক যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি মিলিয়েও যায়। যদিও এনহ্যান্সার লাগালে তা স্থায়ী হয়, কিন্তু তার জন্য যথেষ্ট দক্ষ হাতের প্রয়োজন, সাথে ধৈর্য। সেই তুলনায় DFO টেস্টে পরিশ্রম কম করা সহজ। সিবামের অ্যামিনো অ্যাসিডের উপস্থিতিতে DFO এজেন্ট হালকা গোলাপি বেগুনি বর্ণ ধারণ করে, যা যে কোনো আল্ট্রাভায়োলেট রে বা হালকা সবুজ আলোর নিচে আরও উজ্জ্বল হয়ে ওঠে। কাগজ ঘামের অন্য অংশগুলির মতো অ্যামিনো অ্যাসিডকে শুষে নেয় না, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সুগার, ল্যাকটিক অ্যাসিড, কোলিন, ক্রিয়েটিনিন। এই উজ্জ্বল রঙের ফিঙ্গারপ্রিন্টকে হালকা কমলা রঙের কাঁচের উপর দিয়ে ফটো তুলে সংরক্ষণ করা হয়, কারণ এটি ফটো সেন্সিটিভ। 30 মিনিট পরই যদিও ধীরে ধীরে ফেড হতে থাকে এই রি এজেন্ট। এছাড়া ইদানিং একটি নতুন টেস্ট আসছে, রিভার্স ন্যানো গোল্ড ডাস্ট টেস্ট। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এদেশে এখনো মনে হয় না রিভার্স ন্যানো গোল্ড ডাস্ট টেস্ট কোথাও হয়, তাই আর বলে লাভ নেই। এমনিতেই লালবাজারের মুখ পুড়িয়ে দিয়েছিস তুই। এবার শেখরবাবুর দিকে ঘুরে বললেন, আশা করি এবার আর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, DFOটাই করিস, হয়ে যাবে। অবশেষে রবিবার দুপুরে অফিসের আরও 2 উচ্চপদস্থ পুলিশ কর্তাকে সঙ্গে নিয়ে শেখরবাবু তার দাদার ঘরে সমবেত হন, সঙ্গে অবশ্যই ইন্দ্রাণী। রবিবারের মধ্যাহ্নভোজের পর ইজি চেয়ারে গা এলিয়ে প্রখর রুদ্র বলতে শুরু করলেন, প্রথমেই বলে রাখি কেসটা মোটেই ছিনতাইয়ের ছিল না, ছিল খুনের। শেখরবাবুর সহকর্মী দীনেশবাবু বলে উঠলেন, হ্যাঁ সে তো বটেই, ছিনতাই করতে গিয়ে তো খুনগুলো হলো। আগে না,
খুনটা ঢাকার জন্য চিন্তাই করা। ও, তার মানে আপনি বলতে চান দিনে দুপুরে কলকাতায় পাঁচটা সিরিয়াল কিলিং? মশাই, সিরিয়াল কিলিং এর বেসিক রুলই হলো একই সময় একটা খুন, এখানে তো পাঁচটা। আরে কি যে বলতে চাইছেন আপনি কিছুই তো বুঝতে পারছি না। দাদা একটু ভেঙে বলবি? বলতে দিলে তো বলবো। যাই হোক, তোদের রিপোর্টেই অন্য একজন মহিলা সাক্ষীর কথা বলা আছে, আততায়ীর বাইক দেখে যিনি শনাক্ত করেছেন যে ঘটনাস্থলের কিছু আগে ওই বাইকটি তার পাশ কাটিয়ে আগে গিয়ে ছিনতাই করে। ওই মহিলার গলায় আর কানে মিলিয়ে প্রায় 5 গ্রাম সোনার গয়না ছিল ওই দিন। হ্যাঁ, কিন্তু তাতে কি? তোদের রিপোর্ট বলছে ছিনতাই হওয়া হারের ওজন 2 গ্রামের বেশি না। এই ধরনের ক্রাইমে প্রথমে ছিনতাইবাজ টার্গেট ঠিক করে, তারপর অপারেশন। এখন তোদের ছিনতাইবাজ 30-40 ফুটের মধ্যে 5 গ্রামের সুযোগ থাকতে মাত্র 2 গ্রামের জন্য এত কষ্ট কেন করতে যাবে? তাহলে মানেটা খুবই সোজা। গলির মুখে সে কোনো বিশেষ কাউকে খুন করার জন্যই ওয়েট করছিল। যেই তাকে দেখল, অমনি যাকে সামনে পেয়েছে তার হাড় নিয়ে চম্পট, যাতে হঠাৎ করে দেখে মনে হয় ছিনতাই করতে গিয়ে খুনগুলো আততায়ী ধরা পড়ার ভয় করেছে। তাহলে বাকি খুনগুলো ডাবল প্রোটেকশন, যাতে খুনের তদন্ত হলেও আসলে কে টার্গেট ছিল বোঝা না যায়। সব বডিগুলোই ফুটপাথের ওপর পাওয়া গেছে, মানে সেই অর্থে কেউই রাস্তায় নেমে সামনে থেকে আততায়ীকে বাধা দেওয়ার চেষ্টাই করেনি। পোস্টমর্টেম রিপোর্টও বলছে সবকটা গুলি লেগেছে তেরছা হয়ে প্রায় 8-10 ফুট দূর থেকে। অথচ মৃতদের যে কেউই যদি বাধা দেওয়ার জন্য আততায়ীর সামনাসামনি এসে থাকত, তাহলে না তো গুলিগুলো অতটা তেরছা হয়ে লাগত, আর না তো দূরত্ব 4-5 ফুটের বেশি হতো। বাধা না দিলে শুধু শুধু একটা ছিঁচকে ছিনতাইবাজ গুলি চালাতে যাবেই বা কেন? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস শেখর। আর চলন্ত বাইক থেকে নিশানা লাগানো সহজ না, অথচ তোদের ছিনতাইবাজ 10টা গুলি চালালো আর সবকটাই নির্ভুলভাবে হয় কারো খুলি ফুটো করে দিল, না হয় হৃৎপিণ্ড, ওই শেষ দুজন বাদ দিলে আর কি। তাহলে আসল টার্গেট কে ছিল? সেটা জানতে পারতাম না এই ওয়াটসন ছাড়া। ইন্দ্রাণী লাজুক হাসিতে মাথা নামিয়ে নিল। প্রথম যিনি মারা গেছেন তিনি একজন ঠিক এজি, তাই একে সহজেই বাদ দেওয়া যায়। এরপর রাস্তার পাশের চাওয়ালা বাদ, জুয়েলারি দোকানের মালিক হতে পারে, এরপর কলেজ ছাত্রী হতে পারে, পরের জন একজন প্রমোটার, ইনিও হতে পারেন। এখন ব্যাপার হলো একজন কলেজ ছাত্রীকে মারার জন্য এত প্ল্যান করাটা অতি নাটকীয়, বিশেষ করে সে যখন বিশেষ কেউ না। জুয়েলারি দোকানের মালিকের সম্প্রতি কোনো গণ্ডগোল বা টেনশন ছিল না বলেই ওয়াটসন ম্যাডাম খোঁজ খবর করে জানিয়েছেন। প্রখর রুদ্র ইন্দ্রাণীর দিকে মিটিমিটি চোখে হাসলেন। কিন্তু এই প্রমোটার ভদ্রলোকের কিছুদিন ধরেই তার পার্টনারের সাথে ব্যবসার ভাগাভাগি নিয়ে উত্তেজনা চলছিল। উনি ব্যবসার সমস্ত অংশীদারিত্ব দাবি করে কোর্ট কেস করেছেন, এই পার্টনারটিও প্রায় কেস হারার মুখে। তাই এই প্রমোটার মশাইকে মারা অথবা নিজে আত্মঘাতী হওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় থাকছে না। শেখরবাবু লাফ মেরে চেয়ার থেকে উঠে বললেন, তাহলে আততায়ী কে সেটা জানতে পেরেছিস? বারে, তোকে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি, তুই বলেছিস নাকি ম্যাচও করেছে, তাহলে যা এবার ধরে আন। ভারী অদ্ভুত, তুই তো ফিঙ্গারপ্রিন্টটাই দিয়েছিস, কার তো বলিসনি। ঠিক আছে, অত তাড়া কি? সে আততায়ী বেশ আত্মবিশ্বাসী যে সে পুলিশের চোখে ধুলো দিয়েছে, তাই সে কোথাও পালাবে না। ওয়াটসন ম্যাডাম গিয়ে নিজে কথা বলে এসেছেন তার সাথে। মানে আর কি, পুলিশ একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ডই করেনি। কে? সেদিন একজন অন্ধ স্কুল শিক্ষক সবে বাড়ি ফিরছিলেন, তখনই এসব ঘটে। তার ইন্টারভিউ এর রেকর্ডিং দীপ্ত 3টে নিউজ চ্যানেল থেকে নিয়ে এসেছে, একবার দেখ। প্রখর রুদ্র টিভিটা চালিয়ে দিলেন। সেদিন আমি সবে সদর দরজা খুলে ঘরে ঢুকেছি, এমন সময় কান ফাটানো একটা আওয়াজ শুনলাম, তারপরেই খুন খুন চিৎকার, তারপরেই গুলির আওয়াজ শুনলাম, প্রথমে দুটো, তারপরে একটা, আবার একটা, তারপর দুটো পরপর, এরপর আবার দুটো, শেষে আবার একটা। এর থেকে কি বুঝবো? পুলিশি রিপোর্ট অনুযায়ী মৃত এবং আহত ব্যক্তিদেরও রাস্তার উপরে ঠিক এই ক্রমেই পাওয়া গেছিল বলে উল্লেখ আছে।
প্রথমে ঠিকেছি, একটা গুলি মাথায়। দ্বিতীয় চাওয়ালা, দুটো গুলি, একটা মাথায় অন্যটা বুকে। তৃতীয় জুয়েলারি মালিক, একটা গুলি বুকে। কলেজ ছাত্রী, একটা গুলি মাথায়। পঞ্চম আমাদের প্রমোটার মশাই, দুটি গুলি, একটা মাথায় আর একটা গলায়। এরপরই যত গণ্ডগোল। ষষ্ঠ হলেন আমাদের আহত ব্যক্তি, কাঁধে একটা গুলি অথচ গুলি চলল দুবার। সপ্তম স্থানে কোমায় থাকা মহিলা, যার দুটি গুলি লেগেছিল কিন্তু গুলি চলল একবার। আচ্ছা, একজন অন্ধের শোনা শব্দকে কি আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি না? উনি তো ভুলও শুনতে পারেন, হতেও পারে ষষ্ঠবার দুটি গুলি চলল কিন্তু একটা মিস হয়েছিল। আপনি যা নিজে দেখেছেন, বলার সময় কি তা বারবার বদলে ফেলেন দীনেশবাবু? এক যদি আপনি নিজে জেনে শুনে মিথ্যে না বলছেন। অন্ধদেরও শব্দটা অনেকটা আমার আপনার দেখার মতোই। ওই একই দিনই তিনটে আলাদা আলাদা চ্যানেলে উনি একই বয়ান দিয়েছেন। তাছাড়া পুলিশি রিপোর্টেও দশটা গুলির কথা বলা হয়েছে, কোনো মিস হওয়া গুলির কথা নেই। ওনার বয়ান শুনলেও দশটা গুলির হিসেবই পাওয়া যায়, বেশি বা কম নয়। আর কথা বাড়াস না দাদা, আততাই কে বল আমাদের বাঁচায় এবার। মরার পোস্টমর্টেম হয় আহতদের নয়, তোদের আততাইও সেই সুযোগই নিয়েছিল। আর একজন আহতকে সন্দেহ করার কথা কারই বা মাথায় আসবে? ও বাবা, তার মানে বলতে চাইছেন আহত ষষ্ঠ লোকটাই আততাই? কিন্তু কিভাবে? যে আততাই 8 ফুটের দূরত্বে মিস করে না, তার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মিস করাটা কি খুব লজিক্যাল? ডাক্তারের সাথে ইন্দ্রাণী কথা বলেছে, ওই লোকটিকে একদম কাছ থেকে গুলি করা হয়েছে বলে উনি কনফার্ম করেছেন। গুলির ক্ষতের চারপাশটা পোড়া ছিল অনেকটাই। খুব ভুল অনুমান না করলে আততাই ষষ্ঠবার দুটি গুলি চালায় দূরের মহিলাটিকে, তাই এবার আর লক্ষ্য অব্যর্থ হল না। সপ্তমবার নিজেই নিজের কাঁধে একটি গুলি চালালো। সামনে গড়িয়াহাটের মোড়ে পুলিশ বুথ, ট্রাফিক পুলিশ, সব মিলিয়ে বেশি দূর পালাতে পারত না। তার উপর পরপর গুলির শব্দে সবাই বাইরে আসতে শুরু করে দিয়েছিল, তাই এর থেকে ভালো গা ঢাকা দেওয়ার উপায় তার কাছে আর কিছু ছিল না। সবই বুঝলাম, আপনার সমস্ত যুক্তি অভ্রান্ত, কিন্তু একটা অন্ধের বয়ানকে এতটা গুরুত্ব কোর্ট নাও দিতে পারে? সব যদি আমি আর আমার ভাইজিটি করে, তাহলে আর পুলিশ কি করবে বলুন দেখি? যে আততাই এত নিখুঁত নিশানায় গুলি চালায়, সে যে শার্প শুটার, সুপারি কিলার, এ কথা বলার অপেক্ষা রাখে না। ইন্দ্রাণীকে দেওয়া বয়ানে সে বলেছিল আগে কোমায় থাকা মহিলাটির গুলি লাগে, পরে তার। কিন্তু পুলিশের সংগ্রহ করা স্পট রিপোর্টে সিকোয়েন্সটা ঠিক উল্টো। আসলে আততাই সদাশিব পাণ্ডা নিজের অজান্তেই তার ভিজুয়াল মেমোরিতে যা ছিল সেটাই বলে ফেলেছে। সে সেদিন আগে মহিলাটিকে গুলি করে, পরে নিজেকে, তাই সেদিন তার বাড়িতে ইন্দ্রাণীকেও ভুলবশত সত্যিটাই বলে ফেলেছে। ওর বাড়ি তল্লাশি করুন, পিস্তলটি পেয়ে যাবেন। তখন ব্যালিস্টিক রিপোর্ট থেকে কোর্টে আততাইকে দোষী সাব্যস্ত করা কি খুব কঠিন হবে দীনেশবাবু? আর ব্যাংক চেক করলে আশা করি কে সুপারি দিয়েছিল সে কথাও জেনে যাবেন। ওহ দাদা, তুই আমায় বাঁচালি। যাই, এবার মালটাকে গাড়োতে ঢোকানোর ব্যবস্থা করি। দীনেশবাবু হাসি মুখে উঠে দাঁড়িয়ে প্রখর রুদ্রতিকে হাত বাড়িয়ে দিলেন। শেখরবাবুর কাছে আপনার অনেক কথা শুনেছিলাম, দেখা হয়ে ভালো লাগলো। হ্যালো প্রখরবাবু, আমি লালবাজার থেকে দীনেশ বলছিলাম। আপনার কথাই ঠিক, আমরা বন্দুকটা পেয়ে গিয়েছি, তবে একটা খারাপ খবর আছে। কি? আগে লোকটি আজ অন্য কারো শিকার, কেউ বিষ দিয়ে হত্যা করেছে। শুধু শুধু ফোনে একটি নাম্বার ছিল ডার্ক হর্স নামে সেভ করা, নাম্বারটি ভুয়ো নামে নেওয়া। অদ্ভুতভাবে এই ফোনে আর কোনো নাম্বার ছিল না, যদিও আমাদের কেসের সাথে কোনো যোগ আছে কিনা জানি না, জাস্ট অদ্ভুত লাগলো তাই আপনাকে জানালাম। ডার্ক হর্স, আই সি। আর সুপারির ব্যাপারটা? আগে ওটাও ভুয়ো, একজন বৃদ্ধাকে 1,000 টাকা দিয়ে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কিলারকে টাকা ট্রান্সফার করা হয়েছে। বয়সের কারণে মহিলা কিছু ঠিক করে বিবরণ দিতে পারেনি, যাকে ছাড়ুন ওসব কথা, আমাদের কেসটা তো সলভ হলো আপনার দয়াতেই।
শেখরবাবু আবার আপনি দুশ্চিন্তা করতে পারেন ভেবে এসব বলতে বারণ করেছিলেন, তাও আপনি এতটা হেল্প করেছেন, আমাদেরও তো কিছু দায়িত্ব থেকেই যায়। আপনি অযথা টেনশন করবেন না, ভালো থাকুন। ফোন কেটে যায়। প্রখর রুদ্র ভুরু কুঁচকেই থাকে। তিনি বারবার উচ্চারণ করতে থাকেন দুটি শব্দ, ডার্ক হর্স, ডার্ক হর্স। সানডে সাসপেন্সে শুনলেন প্রখর রুদ্রর গল্প চিন্তাইবাজ ছিনতাইবাজ। কাহিনী কৌশিক রায়। গল্পের সূত্রধার এবং দীপ্তর চরিত্রে আমি অগ্নি। প্রখর রুদ্রর ভূমিকায় মীর। শেখর রুদ্র শঙ্করী প্রসাদ মিত্র। দীনেশবাবু পুষ্পল। ইন্দ্রাণী দেবস্মিতা। শিবানী মোহর। ট্রেনযাত্রী অলঙ্কার। প্রতিমা দেবী শ্রী। সদাশিব পাণ্ডা সোমক। টিকিট ক্লার্ক সায়ক। দৃষ্টিহীন স্কুল শিক্ষকের চরিত্রে সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ। ধ্বনি পরিকল্পনায় প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। পোস্ট ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হল কৌশিক রায়ের লেখা প্রখর রুদ্রর গল্প চিন্তাইবাজ ছিনতাইবাজ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।